কলকাতা পুলিশের কনস্টেবল কনস্টেবল এবং লেডি নিয়োগের একটি বিজ্ঞপ্তি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর কলকাতা পুলিশের নতুন কনস্টেবল এছাড়াও লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে তেইশটি জেলার যেকোনো ছেলে মেয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে সো তোমরা কিভাবে ফর্ম ফিলআপ করবে এছাড়াও অফিশিয়ালি নোটিফিকেশনে কি ডিটেইলস শেয়ার করা রয়েছে অবশ্যই শেয়ার করে দেব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে সো চলো ভিডিওটি শুরু করা যাক অফিশিয়ালি নোটিফিকেশনে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে কলকাতা পুলিশ দপ্তর থেকে এবং এখানে জানিয়েছি দেখো অর্ডার বাই দ্য গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল সো গভর্নর অর্ডার লেটার একটি এবং এই নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হেলথ ডিপার্টমেন্ট পুলিশ ব্রাঞ্চ নবান্ন হাওড়া থেকে এবং এখানে জানিয়েছি দেখো নোটিফিকেশন সো এটি হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের একটি অর্ডার লেটার যেটা নবান্ন থেকে প্রকাশিত হয়েছে তোমরা অনেকেই জানো ডাব্লিউপি কনস্টেবল দু হাজার একুশের যে রেকুমেন্ডটি হলো সেখানে কিন্তু তোমাদের একটা অর্ডার লেটার প্রকাশিত হয়েছিল রিক্রুটমেন্টের এক সপ্তাহ আগে তোমাদের প্রকাশিত হয়েছিল এই ধরনের একটি অর্ডার লেটার সে ধরনের কিন্তু একটি অর্ডার লেটার প্রকাশিত হলো আজকে এই ধরনের অর্ডার লেটার অবশ্যই প্রকাশিত হয় যে কোনো রিক্রুটমেন্টের আগে অবশ্যই একটি অর্ডার লেটার প্রকাশিত হয় বা একটি অর্ডার লেটার নিতে হয় সেটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং এটি হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের অর্ডার লেটার তোমরা অবশ্যই সেটি দেখতে পাচ্ছ এবং এখানে জানিয়েছে দেখো দ্য রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ তোমাদের কলকাতা পুলিশের যে কনস্টেবেল এবং লেডি কন্স্টিবেল ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে তার রিক্রুমেন্টের দায়িত্ব ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুমেন্ট বোর্ড নিচ্ছে যেটা অনেকদিন আগে এই খবরটি প্রকাশিত হয়েছিল সোসাইটি কিন্তু এখানে নোটিসে জানানো রয়েছে বাকি ডিটেলস দেওয়া রয়েছে দেখে নিতে পারো এলিজিবিলিটি ক্রাইটের ক্ষেত্রে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে বয়সের ক্ষেত্রে আঠো থেকে সাতাশ বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এস সি এস প্রার্থীরা সার্ভে হিসেবে বয়সের ছাড় পাবে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক তোমাদের পাস করতে হবে ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলা অথবা নেপালি ভাষা লিখতে বলতে পড়তে জানতে হবে এবং এখানে দেখো রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রথমে প্রিলিমিনারি হবে যেটা কলকাতা পুলিশের বা কেপির আগে হতো না প্রথমে মাঠ হতো তোমরা অনেকেই জানো এবং তারপরে অনেকদিন রিক্রুটমেন্ট বন্ধ ছিল এবং যখন তোমাদের ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ড এই দায়িত্বটা নিল তখনই তোমাদের আমি বলে দিয়েছিলাম যে প্রিলিমিনারি হবে এবার থেকে সো সেটাই কিন্তু হচ্ছে দেখো প্রথমে প্রিলিমিনারি হবে একশো নম্বরে তারপরে তোমাদের ফিজিক্যাল টেস্ট হবে যা ডিটেলস দিয়ে দিয়েছে সেম থাকবে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলেরও ছিল সেরকমই কিন্তু সেম ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে এখানে দেখো একশো তোমাদের হাইট থাকতে হবে যেটা করে সেমি করতে হবে এটি ছেলেদের ক্ষেত্রে সাতান্ন সেমি মিনিমাম অবশ্যই ওয়েট হতে হবে এবং অবশ্যই যে সমস্ত গোর্খা রাজবংশী সিরুল টাইপ রয়েছে তাদের কিন্তু ছাড় রয়েছে যেগুলো দিয়ে দিয়েছে লেডি কনস্টেবলের ক্ষেত্রে একশো ষাট সেমি তোমাদের হাইট হতে হবে উনপঞ্চাশ কেজি হতে হবে এবং অবশ্যই গোর্খা এছাড়াও রাজবংশী শিরুল টাইপ এদের ক্ষেত্রে তোমাদের ছাড় থাকবে যেগুলো অবশ্যই জানিয়ে দিয়েছে এরপর দেখো তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে যেখানে তোমাদের দেখো ষোলোশো মিটারের রান হবে ছ মিনিট তিরিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে এছাড়াও ফিমেলদের ক্ষেত্রে আটশো মিটারের রান হবে যেটি চার মিনিট তিরিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে এরপর দেখো তোমাদের ফাইনাল রিটেন টেস্ট হবে যেখানে পঁচাশি নম্বর থাকবে সেখানে কোয়ালিফাই করলে তোমাদের পনেরো নম্বরে ইন্টারভিউ হবে এইভাবে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হবে যা ডিটেলস এখানে দিয়ে দিয়েছে অবশ্যই দেখে নিতে পারো এটি হচ্ছে একটি অর্ডার লেটার যেখানে বাকি ডিটেলস রয়েছে ডিস্ট্রিক্ট অর্ডার এছাড়া বাকি ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে যেগুলো অবশ্যই নিতে হয় যে কোনো রিক্রুমেন্টের আগে সেগুলো অবশ্যই এই নোটিসের মধ্যে দেওয়া রয়েছে সো তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এই অর্ডার লেটারটি প্রকাশিত হয়েছে তার মানে হচ্ছে কিছু দিনের মধ্যেই তোমাদের নোটিশ প্রকাশিত হবে কবে নোটিশ প্রকাশিত হবে সেই সম্পর্কে অনেকেই কোয়েশ্চেন করতে পারো সো বলে রাখি আগামী উনত্রিশে মে প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আমি টেলিগ্রাম গ্রুপে প্রায় এক মাস আগেই বলে দিয়েছিলাম উনত্রিশে মে তোমাদের অবশ্যই কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের এর ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে সেটি কিন্তু হবে তোমাদের আশা করছি তোমাদের উনত্রিশে মে এর মধ্যেই তোমাদের অবশ্যই নোটিশ প্রকাশিত হয়ে যাবে এবং অবশ্যই অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন